আজকে আমি বানাবো ঝটপট সিমুই রেসিপি। সিমুই বানানোর জন্য আমি নিয়েছি সিমুই, দুধ, কাজু, কিশমিশ, চিনি, তেজপাতা, দারচিনি, এলাচ গুঁড়ো করে নিয়েছি, আর লাগবে আমার ঘি। কড়াই গরম হয়ে গেছে, আমি এর মধ্যে দিলাম ঘি। ঘি দিয়ে দিয়েছি, ঘি গরম হয়ে গেছে, এর মধ্যে আমি তেজপাতা আর দারচিনিটা দিয়ে দিলাম। এগুলো একটু ভেজে নিয়ে আমি এর মধ্যে সিমুইটা দিয়ে দিলাম। সিমুইটা একটু ভেজে নেব। এর মধ্যে আমি অর্ধেক কিশমিশ আর কাজুটা দিয়ে দিলাম, দিয়ে সাথে ভালো করে ভেজে নেব। এটা আমার ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি আমি সিদ্ধ করবো। এটা সিদ্ধ হতে দেব। এর মধ্যে আমি দিচ্ছি সামান্য পরিমাণ নুন। এবার আমি এলাচ গুঁড়োটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি চিনিটা দিয়ে দিলাম। তৈরি হয়ে গেছে